আমরা তো স্টে করেছিলাম রিসর্টে, কিন্তু এখানে এসে আমরা একটা খুব সুন্দর কটেজ টাইপের পেয়ে গেছি। এগুলো কি সুন্দর ব্যাঙের ছাতা দেওয়া, মানে এগুলো দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এগুলো কিন্তু অরিজিনাল, হাতে বানানো বা হ্যান্ডক্রাফ্টের জিনিস না। এখানে টোটাল চারটে ছোট ছোট কটেজ টাইপের ঘর আছে, ঘরগুলো শুরু দেখুন। মানে নেক্সটটা এর এর বাউন্ডারি ওয়ালের পেছনটাই হচ্ছে কিন্তু মানুষ জঙ্গল, বেকি নদী, এদিকটাই হলো বেকি, বেকি নদী এদিকটা। দুটোর মধ্যে ডিফারেন্স কিছু নেই, কিন্তু রুমের হাই, হ্যাঁ রুমটা শুধু দেখুন, আমি তো দেখে অবাক হই। আর এখন ঠান্ডা মোটামুটি, কিন্তু ঘরটা পুরো গরম। এই হচ্ছে মানে তিনজনের জন্য এনাফ, হ্যাঁ তিনজনের জন্য ঘর, মানে পুরো মানে একদম নতুন হয়েছে বলে আর পরিষ্কার হচ্ছে। আর একটা থিং হচ্ছে বাথরুম, এই এই এরিয়ার মধ্যে কিন্তু গরম জল ওদেরকে বলে ওরা প্রোভাইড করে। এই এরিয়ার মধ্যে আমি এই দেখলাম বাথরুমে এরকম গিজার, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, এত সুন্দর মার্বেল ফিনিশ, একবার দেখে নিই অসাধারণ। কমনের সিস্টেম আছে, এই যে হচ্ছে গিজার লাগানো আছে, হ্যান্ড আবার ওপরে ভেন্টিলেটরটা কিন্তু এরকম ভাবে জালি দিয়ে বন্ধ করা আছে। দেখো আয়নাটা আবার ডিজাইন করা, বেসিন এখানে আবার হোল্ডিং আচ্ছা, এটা গরম জল ঠান্ডা জলের দুটো। এরা একটা ছোট টি টেবিল আছে, দুটো চেয়ার আছে, শীতকালও যেমন ভালো তেমনই যদি বর্ষাকালও কেউ আসে এখানে নেচারকে খুবই ক্লোজলি এটাকে এনজয় করা যাবে। আমার মনে হয় এখানে বনফায়ার কিছু হবে, হয়তো হয় সুন্দর করলেই হবে নেচার। কিভাবে বুকিং করবো, মানে যদি কেউ জিজ্ঞেস করে আমাকে যে কিভাবে আসবে, কিভাবে বুকিং করবে, কি বলবো তাহলে? মানে এবার ধরুন এই এরিয়াতে আপনার এখানে আসতে গেলে তাহলে আপনার পিক আপ ড্রপ দিয়ে দেবেন, তাহলে নিউ বাংলা থেকে করে দেবেন, করে দেবেন তাহলে নিউ বাংলা 6:15 থেকে নামে যাবে। এমনিতে মানে আপনি সাফারি করেন তো সেটা এখান থেকে প্রোভাইড হয়ে যাবে তাহলে? সাফারি হবে, এলিফ্যান্ট রাইড হবে, এখান থেকে এলিফ্যান্ট রাইড এখান থেকে হবে, বাহ সব বুকটা করে দেবো আমি আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমনিতে আপনার এই এই প্রপার্টি বুকিং করতে মোটামুটি কতদিন আগে কল করলে ভালো হয়? ভালো হয় তাই তো, ঠিক আছে ঠিক আছে। আর এখানে তো মানে খাওয়ার দাওয়ার জায়গা সুন্দর, ওপেন এরিয়া খুব সুন্দর আছে, নিজে রান্নাতে পারবে। হ্যাঁ কিছু লোক খায়, কেউ নিজে রান্না করে সে রান্না করার অপশন আছে, বা আমরা নিজে রান্না করে খাবো। হ্যাঁ দুটো ফেসিলিটি আছে আমাদের, ঠিক আছে বা ভালো, খুব ভালো। পরে তুই ভাবি মাকে নিয়ে আসবে, ওর ভাত চচ্চড়ি রুটি আর তোমার ডাল তরকারি ভাত ভাই ভাই আছে। তো নামটা প্রথমে কি বললে তুমি, কি বললে নাম? প্যারট বিল, প্যারট বিল হোমস্টে, বাহ আমার ভেজিটি কার্ড আছে দাদু। হ্যাঁ ঠিক আছে তো ভালো। হ্যাঁ মানে ডেভিডের কথা বলে দিই, আমাদের এক্সপিরিয়েন্স যে মানে চোখে, খালি চোখে কি করে পাখিকে স্পট করতে, বার্ড স্পট করতে হয়, তো ডেভিড থেকে শিখবে। আর মানে আগে থেকে সেন্স করে নিচ্ছে যে কোথায় কোথায় এমনি গেলে আমরা পেয়ে যাবো জিনিসপত্র, মানে পশু পাখি পেয়ে যাবো। তেমনি তুমি কতদিন ধরে তুমি চালাচ্ছ গাড়ি? আমার তো 5 বছরের, 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। না প্রতিদিন যদি এক্সপিরিয়েন্স, প্রতিদিন যদি জঙ্গলে যেতে কেমন লাগবে? তাহলে আমরা ফুল ডে দুদিনের সাফারি করেছি, ফুল ডে মানে ফুল ডে সকালে আমরা 5:40, সবচেয়ে ভালো বিষয় হচ্ছে 5:40 মানে গড়িতে 5:40 বেড়েছে আর হর্ন বেড়েছে কেটে, এরকম হচ্ছে 1 মিনিটও লেট না, এটা একটা বড় ব্যাপার। আর হচ্ছে আমরা বিকেলে ফিরেছি 5:30-6, এরকমই আমরা ফিরেছি। শুধু লেপার বাদ দিয়ে আমরা আমাদের যাদের রিকোয়ারমেন্ট ছিল মানে যা যেটা দেখে মানুষ আসা সব দেখেছি। হ্যাঁ আর খুব পারফেক্ট টাইমিংয়ে সব জায়গায় পৌঁছেছি আমরা, একদম খুব
প্রপার টাইম। ভুটান ট্যুর করেছি, আর ড্রাইভিং এত সুন্দর, আমরা ফটো তুলতে পেরেছি যখন ড্রাইভিং করছিল গাড়ি। তো এতটা কনসেপশন আছে যে ফটোগ্রাফার কোথায় গেলে ওর ফটোটা সঠিক তুলতে পারবে, হ্যাঁ, কোথায় এগোতে হবে, কোথায় ব্যাক করতে হবে, আগে থেকে স্পট ইঞ্জিন ফুল বন্ধ করে ফটো তোলা, প্রত্যেকবার যতবার গাড়ি দাঁড়াচ্ছে 5 সেকেন্ডের জন্য হলেও গাড়ি ইঞ্জিন বন্ধ করে দিচ্ছে, যাতে ভালো করে ধান দিতে, ইঞ্জিনের ভাইব্রেশনে যাতে ফটোটা কেটে পারে। দেখে নিলেন এই রিসর্ট প্রপার্টি, আর এখানে বুকিং করলে কিরকম পাবেন, এক্সপিরিয়েন্স পাবেন। তো এই ভিডিওটা শেয়ার করুন সবার সাথে, কারণ এরকম এক্সপিরিয়েন্স পেতে হয় তাহলে আপনিও পাবেন, সবাইকে শেয়ার করে সবাই এটা পেতে পারে, কারণ এই এরিয়াতে মানুষে কিন্তু এত কিছু পাওয়া যায়। তো এরকম ভালো গাইড পেলে আর এত সুন্দর ক্লোজ টু নেচার রিসর্ট পাওয়া যায়, পুরো সোনার সোহাগা।